আমরা দেখতে পাচ্ছি না না আমরা বিহারের সঙ্গে জুড়ে আছে ওই দূরে এটা মূলত ভারতের কাঁকড়া জাতের গরু দুটো নিয়ে আসছে মেলার ভিতরে চমৎকার সুন্দর দুটো গরু এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটি গরু এসেছে এই গরু দুটিকে ঘিরে নিয়ে এই মেলাতে যত ইউটিউবার আসছে সবাই কিন্তু ভিড় করেছে কাঁকরাজ ব্রিডের দুটি গরু এটা মূলত ইন্ডিয়ার কাঁকরাজের কাঁকরাজ গরু খাবার দাবার করে দেখতে পাচ্ছি আমাদের পিছনে অনেকটা আমার মতো অনেক ইউটিউবাররা আছে পিছনে হয়তো সবার ধারণা করছে কিছুক্ষণ পরে যে তিনি খাবার মালিক তার সাথে কথা বলবো তার কাছে জানতে চাবো আপনাদেরকে আমি জানি আমার ছোট্ট জ্ঞান থেকে বলে রাখি এই গরুগুলো কিন্তু ইন্ডিয়ার রাজস্থানের গরু এটা কাঁকড়ার গরু বাহুবলি সিনেমাতে এক ধরনের গরু দিয়ে পরিচালনা করা হয়েছিল আপনারা দেখেছিলেন এই গরু দুইটাগুলো তাদেরই গরু আসলে আমরা দেখতে পাচ্ছি গরু দুটো যাচ্ছে এবং গরুর পিছনে কিন্তু সব ইউটিউবাররা ছুটছে যে ভিডিও করার জন্য যে সবার ভিডিও ভাইরাল হবে এই গরু দুটো দেখে দেখুন যে এই গরু হলো ইন্ডিয়ার কাঁকরাজ গরু যে গরু দুটোকে আসলে এই ধরনের গরু দিয়ে ইন্ডিয়ার বাহুবলি সিনেমার শুটিং করা হয়েছে এবং বাহুবলিতে একটি বাহুবলি টুতে দেখেছেন যে ওইখানে এই ধরনের গরু দিয়ে কিন্তু তারা একটা যুদ্ধ পরিচালনা করেছিল তখনই গরু দুটো বেশি হিট হয়েছে শিং আছে এর মাথাটা যুবকরা করে মাথাটা বা শিংটা কি না আলাদা করে মানে মাথার সাথে হয়তো দরজার সামনে বিশ্বদীর পাবনার পাবেন ভাই এটা আমরা অনেকের বাড়িতে দেখেছি আমরা অনেক সিনেমাতেও দেখেছি হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি বিসমিল্লাহ গ্রহণ সৌদির পাবনা মোহাম্মদ পাবনা সবাই কে গরু দুটো বেশ অসুস্থ ফিল করছে এত মানুষ একসাথে দেখছে এটা আছে আমার বলি কাঁকড়াজ গরু এই গরুতে পাশাপাশি এই মেলাটা নিয়ে যাক কি কোথা থেকে নিয়ে আসছেন এবং সেল করবেন আপনার উত্তরবঙ্গেই প্রথম ১৬টা জেলা মেলে যে মেলাটা হচ্ছে সে মেলার প্রথম অবস্থায় সার্বিকভাবে আমরা একটা মিটিংয়ে আব্দুল কাদের ভাই ওখানে বসছিলাম তো বসার পরে যে আগ্রহটা জমছে যে না এই মেলাতে সারা বাংলাদেশের এই ১৮ কোটি মানুষের মধ্যে যে খামারির যে উন্মুক্তনা খামারির তো লস আর লস তো সেই ক্ষেত্রে আমরা সবসময় জাত নিয়ে কাজ করতে চাচ্ছি তো জাত ধরে আমরা সবসময়ই অনলাইনের মাধ্যমে আমরা বেচা কেনা করে থাকি এটা আপনি রাজস্থানের কাঁকড়া জাতের দিন আমার প্রতিষ্ঠান নাম বিসমিল্লাহ গ্রুপ আমার নাম মোহাম্মদ পাবেল কোথায় এটা আসলে ভাইয়া ফার্মে আমার কন্টিনিউ
মানে যত উন্নত জাতের গরু ইনশাআল্লাহ চেষ্টা করে হয়তো অনেক হিউজ পরিমাণ পাবেন না গো অল্প কিছু সবসময় চেষ্টা করে কালেকশন করবেন এটা আমার বাসায় তো আপনার এক মাস প্লাস হয়ে গেছে আপনি এটা বিক্রি করবেন কত করে হ্যাঁ অবশ্যই বিক্রি করব কত টাকা দাম আসলে দামটা আমরা হাইলাইট না করি হয়তো সন্ধ্যার তিনটার থেকে র‍্যাম্পশো শুরু রাত দশটা পর্যন্ত আমার জানা মতে সেই ক্ষেত্রে যখন আপনার আমরা র�যাম্পশোতে তুলবো হয়তো তখনই আমরা আসলে ভাই ভারতে না আসলে সবারই কল গরুর নাম কি ভাই গরুর নাম রাজস্থানের কাঙ্ক্ষা জাতের গরু আমরা দেখতে পাচ্ছি এখানে সব ইউটিউবাররা ভিড় করেছেন আমাদের এই মেলা সম্পর্কে ইন্ডিয়ার একটা জাত কাঙ্ক্রাজ জাতের আল্লাহ হাফেজ।